গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নরসিংদী টিভি নিউজ আপডেট। চলো বন্ধু বদলে যাই, মানবতার বিশ্ব চাই। সেভ দ্য টুমরো ফাউন্ডেশন ভৈরব শাখা গত 10 সেপ্টেম্বর শনিবার উপজেলা মিলনায়তন ভৈরবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রিয়া রায়, সভাপতি সেভ দ্য টুমরো ভৈরব শাখা। তিনি ভৈরবে ছিন্নমূল শিশুদের জন্য স্থায়ী স্কুল স্থাপনে অতিথিদের সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভৈরব। তিনি ভৈরবে ছিন্নমূল শিশুদের স্থায়ী স্কুল তৈরিতে সেভ দ্য টুমরো ফাউন্ডেশনকে সহযোগিতা করার আশ্বাস দেন। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্য টুমরো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শরীফ ওবায়দুল্লাহ। ফাউন্ডেশনের পরিচালক বলেন, ভৈরব তথা বাংলাদেশে আর কোনো নিরক্ষর পথ শিশু থাকবে না এবং টাকার জন্য কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ও প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ফাউন্ডেশনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সমাপ্ত হয়। নরসিংদী জেলার সর্বাধুনিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার গ্যালাক্সি রেস্টুরেন্ট। থাই, চাইনিজ, ইতালিয়ান ও মোরগ পোলাও, কাচ্চি, পিজা, পাস্তা, বার্গার সহ সকল প্রকারের মানসম্মত খাদ্যের সমাহার এখন গ্যালাক্সি রেস্টুরেন্টে। এছাড়াও যে কোনো পারিবারিক ও ব্যবসায়িক অনুষ্ঠানের জন্য রয়েছে অত্যাধুনিক পার্টি সেন্টারের সুব্যবস্থা। গ্যালাক্সি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ডিসি রোড, নরসিংদী সদর। রিপোর্ট কাজী শফিকুল ইসলাম, রায়পুরা পূর্বাঞ্চল প্রতিনিধি, নরসিংদী টিভি।